ঝাঁকা রাখা বিজ্ঞান। লবণ কিভাবে খাবারের স্বাদ বাড়ায়? দেখ, তরকারিতে লবণ হয় নাই, খামো না। লবণ না দিলে খাবার বিস্বাদ লাগে কেন? আবার পরিমাণ মতো লবণ দিলে খাবারের স্বাদ বেড়ে যায়, কিন্তু কেন? গবেষকরা মনে করেন, মানুষ বিবর্তনের ধারায় লবণের স্বাদ পছন্দ করতে শিখেছে, কারণ আমাদের শরীরের জন্য লবণ খুবই গুরুত্বপূর্ণ। লবণ শরীরের জন্য ভালো হয় কেমনে? লবণ খায় তো প্রেশার বাড়ে। লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। লবণের সোডিয়াম আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, নার্ভের ইম্পালস বহন করে, আর ক্লোরাইড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, যেটা আমাদের পাকস্থলীতে হজমের সময় কাজে আসে। তাই আমাদের বেঁচে থাকার প্রয়োজনেই আমরা লবণের স্বাদকে ভালোবাসতে শিখেছি। কিন্তু তাই বলে অতিরিক্ত লবণ খাওয়া ভালো নয়। বেশি লবণ খেলে ব্লাড প্রেশার বেড়ে যায় আর হৃদরোগের ঝুঁকি দেখা দেয়। তাই সব কিছুই হতে হবে পরিমিত।